প্রিয় দর্শক মন্ডলী, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদেরকে আরেকটি গেম প্লে করে দেখাবো, এটা হচ্ছে ড্রাগ সাইডার্স টু। এবং আমাদের এই পিসির কনফিগারেশন আপনাদেরকে একটু আগে দেখানো হয়েছে, তারপরে আমি আরেকবার দেখাচ্ছি। পারফরমেন্স থেকে এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইন্টেল কোর i5-3470 এই পিসিতে প্লে করা হবে। আর এখানে গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেল LT গ্রাফিক্স 2500। অর্থাৎ আমাদের যে ক্যাসেলভেনিয়া লর্ডস অফ শ্যাডো গেম প্লে ছিল, সেটির মধ্যে কিন্তু আপনারা আমাদের পিসির কনফিগারেশন দেখেছেন। আপনাদের এই গেমগুলো যদি ওপেন করতে সমস্যা হয়, তাহলে কিভাবে এগুলো ওপেন করবেন ডিটেলস কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আরও লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কগুলো থেকে আপনারা দেখে নেবেন যে আরও কী কী সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার এই গেমগুলো প্লে করার জন্য, C++, তারপরে উইন্ডোজ নেট ফ্রেমওয়ার্ক ইটিসি আর কি। There can be no life without order. Good, evil, darkness, light. There must be balance in the universe. Such is the decree of the Child Council, an ancient body charged by the Creator to preserve the very fabric of existence. But the balance has been broken. Even now, Earth's orders are ruined, fallen to the demon lords. To bargain for war's freedom, Death swore that he would resurrect humanity. Yeah!
Thank you.